আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রিক্স রান্নাঘর অনুষ্ঠান থেকে। সুপ্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে আবার আপনাদের জন্য নতুন নতুন রান্না নিয়ে হাজির হয়েছি ট্রিক্স রান্নাঘরে। আমি আলপনা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দুটো খুব উপাদেয় রান্না শেখাবো। একটা হচ্ছে পাঁচমিশালি অম্বল। এই গরমকালে যখন এই ভ্যাপসা গরমে আপনার প্রাণ ওষ্ঠাগত, তখন এই টক জাতীয় অম্বল জাতীয় জিনিসগুলো খেলে কিন্তু শরীর ঠান্ডা থাকে, মনটাও ভালো থাকে। আশা করি এই অম্বলটা আপনার খুব ভালো লাগবে। আমার অম্বলটার নাম হচ্ছে পাঁচমিশালি অম্বল। অম্বলটা শুরু করার আগে চলুন আমরা আগে একটু দেখে নিই এটা রান্না করতে কী কী উপকরণ লাগে। পাঁচমিশালি অম্বল তৈরিতে যা যা লাগবে, আমরা এক কাপ কামরাঙ্গা, এক কাপ করম চা, এক কাপ কাঁচা আম, এক কাপ আনারস, এক কাপ আলু বোখারা 10টি, চিনি আধা কাপ, লবণ পরিমাণ মতো, লেবুর রস 4 টেবিল চামচ, সরিষার তেল 4 টেবিল চামচ, শুকনা মরিচ 4-5টি, পাঁচফোড়ন 1 টেবিল চামচ, আনারসের রস 3 কাপ এবং মেথি ও জিরা গুঁড়া 2 চিমটি। দেখলেন তো নানা রকমের আয়োজন এই অম্বল রান্না করতে। এই আপনারা বিভিন্ন ধরনের অম্বল খেয়ে থাকতে পারেন, কিন্তু এটা একটি বিশেষ ধরনের অম্বল, কারণ এটা রান্নাই হচ্ছে আনারসের রস দিয়ে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা পানি গরম করে নিব। এই বিশেষ অম্বলটা মৌসুমি বিভিন্ন রকমের টক ফল সহযোগে রান্না করা যেতে পারে। আপনার গ্রীষ্মকালে যেমন এখন আমরা, কামরাঙা, কাঁচা আম এগুলো আপনি ব্যবহার করতে পারেন। আবার শীতকালে জলপাই, টমেটো, কাঁচা টমেটো, এই ধরনের টক ফলগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি সিজন ওয়াইজ ফলটাই নিয়েছি। প্রথমে আমি টক যেই ফলগুলো সেগুলোকে একটু গরম পানিতে ব্লাঞ্চ করে নেব। আমি নিচ্ছি কামরাঙা। ব্লাঞ্চ মানে ব্লাঞ্চ, হালকা গরম পানির মধ্যে দিয়েই উঠিয়ে ফেলতে হবে, তাতে ফলের যে একটা আষ্টে এফেক্ট থাকে সেটা থাকবে না। এবং একটু পারবয়েল যাকে বলে, হালকা সিদ্ধ হয়ে যাবে ফলটা। এবার দিচ্ছি আমরা। জাস্ট গরম পানির মধ্যে নেড়ে চেড়ে একটু সাঁতলে নেয়, তাতে রংটাও খুব সুন্দর এসে যায়। এবারে নেব করম চা। প্রচন্ড টক একটা ফল, অনেকে ফেলেই রাখেন এবং এর ফলন কিন্তু সাংঘাতিক। গাছ ছেয়ে শুধু ফল, পাতাই দেখা যায় না, কিন্তু এত কষ্টে এত টক যে মানুষ খেতে চায় না। এটাই যখন আপনি অম্বলের মধ্যে দেবেন, দেখবেন এটা সম্পূর্ণ একটা ভিন্ন মাত্রা চলে আসছে। এইবারে দিব কাঁচা আম। হয়ে গেল আমার ব্লাঞ্চিংয়ের পর্ব শেষ। এইবারে আসব সাতলে নেয়ার পর্বে। একটু ডিটেইল অম্বল হিসাবে সাধারণত খাওয়ার শেষ পাতে আমরা অম্বল খেয়ে থাকি, সেক্ষেত্রে তার প্রতি খুব বেশি মনোযোগ দিয়ে
খুব বেশি ডিটেইলে রান্না করার একটা প্রবণতা আমাদের নেই, কিন্তু এই বিশেষ অম্বলটা একটু বিস্তারিত রান্না। সর্ষের তেল দিয়েছি, ফলগুলো দিয়ে দিলাম, সেই সাথে দেব আনারস। হালকা একটা ভাজা ভাজা এফেক্ট আসবে, খুব বেশি ভাজতে হবে না। যখন আপনার তেলের মধ্যে এটা সাতলানো হয়ে যাবে, তখন আমি ঢেলে দেব আনারসের রস। আনারসের রস মানে আনারস একেবারে পাল্প সহ ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দেব। এরপরে দিব লবণ, যেহেতু টক ফল লবণ তো আপনাকে দিতেই হবে, নতুবা টকের টকত্বটা যাবে না। বেশ ভালো পরিমাণ লবণ দিয়ে নিলাম, এবার এটাকে আমি ঢেকে সিদ্ধ হতে দেব 10 মিনিট। তাহলে এটা 10 মিনিট সিদ্ধ হোক, আমরা 10 মিনিট পর আবার আসছি। প্রিয় দর্শক, আমাদের 10 মিনিট শেষ হয়ে গেছে। বাহ, আমাদের ফলগুলো বেশ নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দেব কিশমিশ এবং আলু বোখারা, তারপরে দেব একটু লেবুর রস আর চিনি। চিনিটা আপনাকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, কারণ শুধু আনারস ছাড়া প্রায় সবগুলো ফলই বেশ টক, এবং সেই জন্য আমরা যথেষ্ট পরিমাণ লবণও দিয়েছি। টক মিষ্টিটা আপনার নিজের পছন্দ মতো রাখবেন, মোটামুটি এরকম একটা মাপ দিলে কনসিস্টেন্সিটা ভালোই আসার কথা। তবে যারা একটু বেশি টক পছন্দ করে তারা চিনি কম দিলেন, বা যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা আর একটু মিষ্টিও দিয়ে নিতে পারেন, এতে কোনো বাধা ধরা নিয়ম নেই। এখন আমি এটাকে বাগাটি, সর্ষের তেল, এটাকে ফোড়ন দিব আমি 5 ফোড়ন আর শুকনো মরিচ দিয়ে। এখন আমি এতে 2-3টা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিব, আর দেব 5 ফোড়ন। অবশ্যই চেষ্টা করবেন ফোড়ন দেওয়ার সময় ফোড়নের পাত্রে জিনিসটাকে ঢাকবেন। এখন আমি পুরোটাকে ফুটিয়ে নিই। আগে এটাকে ঢেলে নিই, দেখুন কি চমৎকার হলুদ সবুজ এবং লালের মাখামাখি। কাহিনীর শেষ অংশ হচ্ছে ভাজা জিরে এবং মেথির গুঁড়া, এটা এই অম্বলটাকে আরেকটা বিশেষ মাত্রা দেবে। শেষ মুহূর্তে আপনি সমান সমান পরিমাণে জিরা আর মেথি তেলে ফাঁকি করে নেবেন এবং সেটা নামানোর পরে ছিটিয়ে দিবেন। তৈরি হয়ে গেল আমার অসাধারণ পাঁচ মিশালি অম্বল। আশা করি আপনারা করবেন আপনাদের সবার সুবিধার জন্য। চলুন আরেকবার দেখে আসি এটা প্রণালীটা। প্রথমে একটি পাত্রে পানি গরম করে নিন। এবার এতে একে একে কামরাঙা, আমড়া, করমচা,
এবং কাঁচা আম সামান্য সিদ্ধ করে পাত্রে তুলে রাখুন। তারপর অন্য একটি পাত্রে সরিষার তেল দিয়ে গরম করে এতে সিদ্ধ করা ফলগুলো টুকরো আনারস দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এবার এতে আনারসের রস এবং লবণ দিয়ে নেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। 10 মিনিট পর ঢাকনা তুলে এতে কিসমিস, আলু বোখারা, লেবুর রস এবং চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার ফোড়ন দেওয়ার জন্য অন্য একটি পাত্রে সরিষার তেল দিয়ে গরম করে এতে শুকনা মরিচ এবং পাঁচ ফোড়ন দিয়ে সামান্য ভেজে এর মধ্যে অম্বল ঢেলে দিয়ে মিশিয়ে নিন। সব শেষে পাত্রে ঢেলে জিরা এবং মেথি গুঁড়া দিয়ে পরিবেশন করুন ভিন্ন স্বাদের পাঁচ মিশালি অম্বল।